কতটুকু ওজন হবে এখানে 30 মন 30 মন আপনি বলছেন শুধু মাংস হবে 30 মন শুধু মাংস আমাদের 910 কেজি খার উপযোগ হয়েছে আর কিছু ওয়েস্টেজ চোর এগুলো আমরা ধরি নাই বা এবারে তো মনে গোড়াই মারা যাবে আর মেয়ে তো এই গরু কেটে বিক্রি করবে না এই চিন্তা ভাবনা করে যাই দেখি তুমি আলাপ করো মেয়েটার সঙ্গে তো ছেলে আমার প্রায় 10-15 লাখ টাকা দাম চাইলো তো আমি বললাম সে 12 লাখ টাকা বলো তো 12 লাখ টাকা বলছে তারপরে ওনারা বলছে যে ঠিক আছে আসেন তো আমরা যাওয়ার পরে চারিদিকে যে অবস্থা মানবিক কারণে আমি 2 লাখ 10 হাজার টাকা বাড়াই দিয়েছি 14 লাখ 10 হাজার টাকা দিয়ে আমি গরুটা কিনছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতির ভাগ্যরাজের কুরবানি হওয়ার পর যে সাধারণ জনগণের মাঝে ভুলগুলো বিলিয়ে দিচ্ছেন হাজি সাহেব যে সেই বিষয়গুলো আজ খোলাসা হয়ে যাবে চূড়ান্ত হয়ে যাবে যে আসলে কত আপনারা দেখতে পাচ্ছেন ইতির ভাগ্যরাজকে কুরবানির পর 10 জন প্রফেশনাল কসাইকে দিয়ে গরুটি কাটা হলো এবং পাশাপাশি এই গরুটিকে যে কাটা হলো কত মন হবে অনেকে বলেছেন 50 মন 52 মন 30 মন ক্রেতা দিয়ে মাপ দিয়েছেন এবং ওজন দিয়েছেন তারপরও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাশাপাশি রয়েছে বিভিন্ন চ্যানেল এবং পত্রিকা অনেক ধরনের কথা শুনেছেন যে ইতির এই ভাইরাল গরুটি ভাগ্যরাজটি অনেক মন হবে অনেক ধরনের কথা বুঝছেন আপনারা শুনেছেন দর্শক আমরা শুনব এই যে প্রফেশনাল একজন কসাই যে সবচেয়ে সিনিয়র পার্সন আমরা তার সাথে কথা বলবো যে কত মন হতে পারে তারপরে মাপার পর আপনারা সুনির্দিষ্ট ইয়ার পাবেন যে ইতির ভাগ্যরাজের কতটুকু মাংস হলো সেটা একেবারে ওজন করে দর্শক আপনারা একটু দেখুন যে গোসলা রয়েছে আমরা একটু গোসলা দেখাই কত বড় একটি ডাল হয়েছে বানিয়ে আর হচ্ছে ইতির ভাগ্যরাজের এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো চলুন একজন কসাই হিসাবে প্রফেশনাল একজন কসাই হিসাবে আপনার আনুমানিক কতটুকু ওজন হবে এখানে 30 মন আপনি বলছেন মাংস হবে 30 মন শুধু মাংস টোটাল সব কিছু মিলিয়ে হাড় এবং সব কিছু মিলিয়ে কতটুকু হবে 30 মনই দর্শক আসলে 30 মন বলেছেন হলো কসাই আর আমরা সব কিছু বিষয়গুলো যে তিনি আনুমানিক বললেন আমরা কিন্তু জানবো যে এখনই মাপা হবে এই মাপার পর ওজনটি আপনারা দেখেছেন দর্শক একেবারে মিটারের মাপে সে ওজনটি হওয়ার পর আমরা চূড়ান্ত বিষয়গুলো জানতে পারবো পাশাপাশি এই ঘোষ যে আপনারা দেখছেন দর্শক এই ভাগ্যরাজের কতটুকু কত মন ঘোষ হয় সে বিষয়গুলো পাশাপাশি এই যে পিছনে যারা রয়েছেন 10 জন প্রফেশনাল কসাই পাশাপাশি রয়েছেন তাদের 5 জন সহকারী এই বিষয়গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতির ভাগ্যরাজের গরুর ঘোষগুলোকে কীভাবে প্যাকেট করা হচ্ছে মাপ করে হলো ওজন করে আপনারা সর্বোচ্চ যে কত কেজি হয়েছে ইতির ভাগ্যরাজ এই বিষয়গুলো আপনারা তুরন্তভাবে জানতে পারবেন কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কত কেজি হবে এই বিষয়গুলো নিয়ে আসলে কতগুলো ভ্যাগ হয়েছে কত কেজি করে সেই সব বিষয়গুলো এভাবে মাপ করা হয়েছে প্রতিটা পলি ভ্যাগের ভিতরে আর এভাবে কিন্তু প্রতিটা মানুষের হাতে তুলে দিয়েছেন অসহায় যে মানুষগুলো আছে তাদের হাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক যে আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই বিষয়গুলো জানতে পারবো যে ইতির ভাগ্যরাজের কত মন হয়েছে এই ইতির ভাগ্যরাজের গরুর গোশ দর্শক আমরা অবশেষে এই যে ইতির ভাগ্যরাজের গোশটি আসলে কত কেজি হয়েছে কত মন হয়েছে সেই বিষয়গুলো সরাসরি যে খাতা কলমে প্রতিটা 1 কেজি ওজন করে হলো মাপা হয়েছে প্রতিটা মানে মাংসর মানে ওজনটাকে নির্ধারণ করে যে বিষয়টা আমরা জানতে পেরেছি আমরা সরাসরি যে ক্রয় করেছেন হাজি সাহেব আমরা তার মুখ থেকে একটু জানার চেষ্টা করি কত কেজি হয়েছে এই গরুটির ওজন অবশেষে খাওয়ার উপযোগী আমাদের 910 কেজি খাওয়ার উপযোগী হয়েছে আর কিছু ওয়েস্টেজ চোর এগুলো আমরা ধরি নাই
তাহলে ওয়েস্টেজ মিলিয়ে আপনার কত কেজি হতে পারে টোটাল সর্বমোট? আইডিয়া করতেছে 925-30 কেজি হবে, 925-30 কেজি হবে। এটা চর্বি সহ খাবার উপযোগী 900 কেজি। এটা হলো আপনারা পরিমাপ করে মানে হলো এটা করেছে। দর্শক আপনারা শুনতে পেলেন আসলে ইতির ভাগরাজকে নিয়ে যে আসলে 30 কেজি বা 500 কেজি, 600 কেজি, 1000 কেজি, 10000 কেজি অনেক অনেক ধরনের মানে সোশ্যাল মিডিয়া অনেক কিছু করেছেন, কিন্তু আসলে সঠিক উত্তরটা আপনারা পেয়ে গেলেন এই মুহূর্তে। একজন হাজি মানুষ, তিনি হলো জীবনে নিজে আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য মানে কোরবানি দিয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় কখনো এইভাবে আসবেন চিন্তাও করেন নাই, আমরা সেই বিষয়ে একটু জানতে চাই। আমি তো চিন্তা করি না আপনারা আসবেন এখানে, আমি চিন্তা করি না। আমার এই ছিল ওই একটা মেয়েকে সহজতা করার জন্য কুরবানির গোটা কিনছি, কারণ আমার থেকে কুরবানি কিনাই ছিল। আমার কুরবানির ঈদের দিন রাত্রে যে আমি গোটা কিনি, যখন থেকে অসময়ে মেয়ে বিক্রি করতে পারে না গোটা, গত বছরও বিক্রি হয় নাই, এই জন্য ছেলেকে বললাম বা এবার তো মনে হয় গোটাই মারা যাবে, আর মেয়ে তো এই গরু কেটে বিক্রি করবে না। এই চিন্তাভাবনা করি যাই দেখি তুমি আলাপ করো মেয়েটার সঙ্গে, তো ছেলে আমার প্রায় 15 লাখ টাকা দাম চাইলো, তো আমি বললাম সে 12 লাখ টাকা বলো, তো 12 লাখ টাকা বলছে। তারপরে ওনারা বলছে যে ঠিক আছে আসেন, তো আমরা যাওয়ার পরে চারিদিকে যে অবস্থা মানবিক কারণে আমি 2,10,000 টাকা বাড়াই দিছি, 14,10,000 টাকা দিয়ে আমি গরুটা কিনছি। আপনি গরুটা কোরবানি হওয়ার পর যে মাংসটি পেলেন আসলে আপনি কতটুকু খুশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের আপনি তো নিজেরাই দেখলেন এলাকাবাসীকে কীভাবে দিছি, যারা এলাকায় ছিল বিভিন্ন নিরো যারা মিসকিন তাদের কীভাবে দিলাম আপনার নিজেরাই দেখলেন, কত ভিড় ছিল প্রত্যেকে আমরা গোষ্ঠ দিয়েছি। আমি তো আমার ভাগের তো ওটা কি করি নাই, আমার যেরকম নিজের ভাইয়েরা আছে, বোনেরা আছে, ড্রাইভার আছে, কর্মচারী আছে, এদের কোস্তরা এখন আমি নামাজ পড়ে আসে আবার বিতরণ করবো ইনশাল্লাহ। তো এই যে সর্বশেষ এত মানুষের কোলাহলের ভিতরে কতটা শৃঙ্খলে মানে আপনি সারিবদ্ধভাবে নিজের হাতে এটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা দেখেছি এমন বিতরণের বা অসংখ্য মানুষের ভিড়ে যখন হলো গোশ বা বলেন কাপড় বিতরণ বলেন টাকা বলেন, অনেক মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়, মারামারি, কিন্তু এখানে এতটা নীরবভাবে মানুষ কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই বিষয়গুলো নিয়ে গেছে এবং সবাই স্বস্তি বোধ করেছেন। হাজি সাহেবের এখানে এসেছি কেউ বাদ করবো না, সবাই একই কথা বললো কেন এত মানুষের মন জয় করে। আমি এর আগেও বলেছি আপনাকে আমার এলাকাবাসী আমাকে অজস্র ভালোবাসে, এবং আপনি নিজে দেখবেন মসজিদে আমার জুতাটা আমি কোনো দিন নিতে পারিনি খোলার পরে, এবং আমি জুতা নিতে যখন মসজিদে বের হবো আমার জুতা পায় না, কিন্তু জুতা কিনে লোক যে একজন বাইরে নিয়ে খাড়ায় আছে। শুধু এটাই না, সব দিক দিয়ে আমাকে এত সম্মান করে আমার এলাকাবাসী আপনার ভাষা প্রকাশ করতে পারবো। আপনার এই সম্মানটুকু যদি সারা জীবন থাকে আমরা দোয়া করি আপনি বেঁচে থাকেন হাজার বছর এবং সব মানুষের ভালোবাসা নিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ইতির ভাগ্যরাজকে আসলে পাওয়ার পিছনে যে এই ইতির ভাগ্যরাজকে যে বিক্রয় হলো আসলে কী কারণে, এর পিছনের গল্পগুলো কিন্তু অনেকেই জানেন না যে ইতির ভাগ্যরাজকে ক্রয় করার পিছনে আসল যে নায়ক ছিলেন আমরা তার কাছ থেকে জানেনি আসলে কীভাবে সংগ্রহ করলেন এই গরুটিকে আর কীভাবে তার বাবাকে খোঁজ দিলেন সে বিষয় নিয়ে চলুন কথা বলি। যে হাজি সাহেবের একমাত্র পুত্র সন্তান, যে নয় বোন মধ্যেখানে সবচেয়ে আদরের নয়নমণি, তারই পুত্র সন্তান রয়েছে হাজি সাহেবের, আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আজকে গরুটাকে জবাই করা থেকে শুরু করে কোরবানি দেওয়ার একেবারে সব আনুষ্ঠানিকতা, মুনাজাত করা থেকে শুরু করে সব কিছু পরিপূর্ণভাবে আসলে কীভাবে শেষ করলেন একটুখানি যদি আমাদেরকে বর্ণনা দিন। সবার সাহায্যতে আল্লাহর ইয়েতে পারছি। আসলে আপনি নিজেও একজন মানে ইসলামী মাইন্ডের লোক, যে আসলে কোরআনে হাফিজি পড়তেছেন আপনি, আমি যতটুকু জানি আপনি 16 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, তো এই মুহূর্তে এই যে কোরবানির মানে গোশগুলোকে অসহায় মানুষের মাঝে বিতরণ করেছিলেন আপনি, এর আগে আমাদের একটা ইন্টারভিউ দিয়েছেন যে সেটা অসহায় মানুষের মাঝে বিলি করার পর যা থাকবে সেটুকু আমরা আমাদের, আসলে কীভাবে এটা আপনি পরিবেশন করলেন? আপনারা তো দেখলেনই কীভাবে সবাইকে ভাগটা করে দেওয়া হলো, দেন যা আছে সেটা এখন আমরা ইয়ে করে নেব। আপনার বাবা যে কথাটা বললেন যে 900 কেজি হলো খাবার উপযোগী এবং চর্বি ছিল কিছু বাদ দিয়েছে আরও 25, এই বিষয়টা জানালেন, তো এটা আসলে আপনি নিজেও পেয়েছেন ছিলেন মাপ থেকে শুরু করে সব কিছু হিসাব কিতাবের ভিতরে আপনিও ছিলেন, তো আসলে
এত কিছু শেখার মাধ্যমটা আসলে কিভাবে পেলেন আপনি? মানে প্রত্যেকবার দেখতে দেখতে আব্বু নর্মালি হজ করতে চলে যায়, এটা নর্মালি আমারই হ্যান্ডেল করতে হয় অবস্থা। এভাবে আপনিও শিখেছেন, পাশাপাশি আপনি কি করেন আর? আমি ও লেভেল দিব, ও লেভেল লাইনে পড়তেছি, আবার বাংলা মিডিয়াম ক্লাস সিক্সে এবার উঠলাম। পাশাপাশি আবার হাফিজি লাইনও আছেন? জি জি। সেটা কি কোরআন শরীফ আপনি হাফিজ হওয়ার জন্যই চিন্তা করছেন? হ্যাঁ, প্রথমে আমি হাফিজ হওয়ার জন্য চিন্তা করছি, পরে বাবার বিজনেস চালানোর জন্য আবার দুইটা লাইনে ঢোকা। বিজনেসটাকে ধরে রাখার জন্য, বাবার ব্যবসা প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য আপনি আবার হাফিজি লাইনও আছেন, পাশাপাশি হলো আপনি আরও দুটি লাইনে ইনভলভ হলেন। তো আসলে কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য মনে হয়? অবশ্যই হাফিজি লাইনটাকে, কারণ এটা আল্লাহর কালাম। সবাইকে খুশি রাখতে পেরে, আল্লাহকে খুশি রাখতে গিয়ে আসলে আপনার কাছে শেষ মুহূর্ত যে বিষয়টা, যে আপনার বাবার মতন হতে চান নাকি আপনি আপনার মতন হতে চান? না না, অবশ্যই বাবার মতো হতে চাই বড় হয়ে। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটা বিষয় আরেকটি বিষয় জানি, যে কেমন বাবা ভালোবাসে আপনাকে? অনেক ভালোবাসে, নয় বোনের পর আমি একমাত্র ছেলে। বাবার সাথে, বাবা তো অনেক বিজনেসের সাথে সম্পৃক্ত, আপনাদেরকে কি সময় দিতে পারে কি? হ্যাঁ, রাত্রেবেলা অবশ্যই সময় দিতে পারে, একসাথে আমার ইয়ের পর থেকে একসাথে তালিম করে বাবা প্রত্যেক দিন রাত্রেবেলা, আমাদের প্রত্যেক দিনের খোঁজ খবর প্রত্যেক দিনই নেয় বাবা। প্রতিদিন রাতে কি একসাথে সবাই পরিবারের একসাথে বসেন? হ্যাঁ হ্যাঁ, পরিবারের সবাই একসাথে তালিম। কে কি খোঁজ করেছে, কে নামাজ পড়েছে, কে পড়ে নেয়, কে কোন কাজের সাথে ইনভলভ ছিল, সব তথ্য নিয়ে। এটা আসলে হওয়াটাকে আপনি কীভাবে দেখছেন? আপনার বাবা যেন এত সবাই, পরিবারের সবাইকে মিলিত হয়ে যে কথাগুলো বলেন, এটা আপনি কীভাবে দেখছেন এই বিষয়টাকে, যে প্রতিটা পরিবারে এটা হওয়া উচিত কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা পরিবারে এটা হওয়া উচিত, কারণ বাবা প্রত্যেকটা দিনই আমাদের ইসলামিক বাইন দিতে থাকে। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক আপনারা শুনলেন, অবশেষে ইতির যে ভাগ্যরাজের কোরবানিটি হলো, পাশাপাশি হলো বিস্তারিত বিষয়গুলো জানলেন, কীভাবে পরিবেশন করলেন, কীভাবে অসহায় মানুষের পাশে মিলিয়ে দিলেন।